এটা আছে কোকোভিড, এই অল্প জল বেশি দিয়ে সুন্দর করে মিশিয়ে এবারে টেরেতে আছে, এভাবে সমান করে দিলাম, এই সব জায়গায় সমান করে দিয়ে এই এই যে বিচি দেখা যাচ্ছে, এই বিচি কিন্তু আছে গতদিন সন্ধ্যায় বিজনে সকালে উঠোয়ে টেরেতে জোড়া দিছি, জোড়া দেওয়ার পরে এখন আছে এই টেরেতে সার দিচ্ছি এইভাবে সমান করে, সারটা কিন্তু এরকম টেরেতে সমান করেই পাতাতে হবে, এই সব জায়গা প্রায় দেওয়ার শেষের পথে, সব জায়গা দেওয়ার শেষের পথে এবারে বিচিটা, এই যে মিষ্টি কুমড়ার বিচি, এই উঁচু এই যে উলঞ্চ মাথা, এই উলঞ্চ মাথা আছে নিচে মো দিয়ে এইভাবে বিচিটা পাতাতে হবে, এভাবে এই সব যাতে বিচিটা মেলা ভিতরে নেওয়া যায়, অল্প অল্প দেখা যাবে, এইভাবে বিচিটা পাতাতে হবে। এটা আছে বেঙ্গল সুইট টু, এই জাতটা খুব ভালো হয়, গতবেলা আমার গের আছে অনেকগুলো, আমার নিজের আছে 25-26টা গের, এই আমি সব গেরেই এই বেঙ্গল সুইট টু লাগাচ্ছি, সব গেরেই, আর একটা দুটো গেরে আছে শুধু উস্তে লাগাবো, এই যে উস্তে চারা এই জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু এই উস্তে চারা আজকেরে আজকেরেই রোবো, এই চারা রোয়ার পরিবেশ হয়ে গেছে, এই উস্তে চারা আজকেরেই লাগাবো, আমার এই বিকালে লাগাবো, আজকে অতিরিক্ত রোদ বলে এই চারাটা আছে বিকালে লাগাবো, এই জায়গায় অনেক মিষ্টি কুমড়ো চারা আছে, সবই বেঙ্গল সুইট টু, আর এই উস্তে চারা আছে 13-15 আছে বায়ারের, আর আছে গোলরি, আমার আছে নিজের নিজের দোকান, এ জায়গায় আছে আপনার এই বীজ, তারপরে টেরে কোকোফিড এসবগুলো পাওয়া যায়। এই দেখেন এইবারে আরও অনেকগুলো চারা দেওয়া, এই চারা কেবল এই গত কালকের আগের দিন দেওয়া, আজকের মঙ্গলবার, এটা রবিবার দিন দেওয়া, এই বিচি কিছু কিছু ওঠা শুরু হয়ে গেছে, এই ডের সবচেয়ে এরকম রোদির জায়গায় হলি ভালো হয়, চারাটা রুলি হতে ভালো হয়, আমার এই ছাদের পরে দেওয়া, এই সবই ছাদের পরে দেওয়া, এই বিচি এই আজকে পাতাছি, এ মনে করো কি আজকের মঙ্গলবার, তো বুধবার দিন, মানে কালকের বুধবার বৃহস্পতিবার দিন সকালে বিচি ওঠা শুরু হয়ে যাবে, এ বিচি কিন্তু আমি রবি এই আছে তোমার সোমবার দিন সন্ধ্যায় ভিজাইছি, আর আছে এই এখন এই পাতাছি আজকের মঙ্গলবার, এখন এই 10টা বাজে, এখন এই বিচি পাতাছি, এখন এই দেখেন এই কোনভাবে পাতাচ্ছে, এই উজন তো মাথা সব আছে নিচে নিচে দিচ্ছি, আমাদের দোকান আছে গোনা বাজার, ওই জায়গায় আসলি সকাল সন্ধ্যায় দুয়ো সময় দোকানে থাকি আমি, এই টেরে কিংবা বিচি তারপরে সার সব ওই জায়গায় পাওয়া যায়, গেরের সকল প্রকারের আছে, চিংড়ি চাষ তারপরে আপনার এই সবজি চাষ, এর সকল প্রকারের সুপরামর্শ ও দেওয়া হয়, আমাদের নিজস্ব ডাক্তার আছে মাছের, তারপরে আমাদের নিজেদের একটা ফিডও আছে চিংড়ি ফিড, পিরোতা ফ্রেশ চিংড়ি ফিড, এই ফিড ফিড খুব মানসম্পন্ন, এই ফিডটাও আমাদের এই জায়গায় পাওয়া যায়, এই ফিডটা খুব মানসম্পন্ন, একবার আমার নিজেদেরও গের আছে, আমার গেরে এই 4-5 বছর ধরে আমার এই নিজের ফিডই খাওয়াই থাকি, খুব ভালো সুফল পাই, আপনাকে যদি দরকার পড়ে তা এই জায়গায় আসলেই পাওয়া যাবে। এই দেখেন এই বিচি কিন্তু এই পাতা নিয়ে টেরে শেষের পথে, তারপরে আরও অনেক বিচি এই দেখা যাচ্ছে, আরও অনেক বিচি আমরা আছে পাতাবো, এই এখন এই রোদের মধ্যে এই বিচি পাতাচ্ছি, এই দেখেন এই রোদের মধ্যে বিচি পাতাচ্ছে, না এই চারা এই যে কোকোফিডির মধ্যে আমি মোটামুটি জল দিয়ে নিছি, একটা ভিজে একটা ভিজে ভিজে ভাব আছে, এখন আমি পাতাই আছে রোদি রাখবো, তার রাখলি জল যে সময় এটি জল মনে করো কি যে রোদি শুকাই গেলি ও যে সময় জল প্রয়োজন মনে হবে সেই সময় জল দেব, হ্যাঁ এটা যে সময় শুকাই যাবে সেই সময় এতে জল দেব, আর তা বাদে এই এই চারা আজকের লাগাবো কালকের, কিন্তু এই চারা এই এই চারা আজকে লাগাবো কালকে রাত্রি এতে ওষুধ দিতি, পোকা 1-2 দিনের মধ্যে ক্ষতি করতে পারবে না, সেইভাবে এতে ওষুধ দেওয়া হয়েছে, এই চারা সব আজকেরে লাগাবো, আমার এই ঘেরে আছে লোক আছে ওরা মান্দার রেডি করতেছে, যদি কারো চারাও প্রয়োজন হয় কম বেশি তাও দেওয়া হবে, ভালো কোম্পানির ভালো বীজ গ্যারান্টি সহকারে। এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, সবাইকে অনেক ধন্যবাদ।